आज के ভিডিওতে রায়মার ইনফোসমিত্রা 2024 এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ের মূল্যায়নে যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ মাকুড়া মিশন গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোন চারটি একের এক হচ্ছে মিনার বলতে বোঝানো হয় এটা সৌদ হবে একের দ্বিতীয় হচ্ছে পিলপি গাড়ি হলো হাতিতে টানা গাড়ি একে তিন যার যত ফরমাস সব তুমি করো ফরমাস মেনে কাজ করেছে এটা বিমলা একের চার হচ্ছে কুচকুচে কালো এটা হচ্ছে বিশেষণের বিশেষণ একের থেকে পাঁচ ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদটি হলো এটা হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য হস্যন্ত যুক্ত থ এরপরে দুই থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো চারটি দুই থেকে একে আছে গল্পপুরো কবিতায় গল্পপুরো শত্রু বলেছে কাকে এর উত্তরটি হলো গল্পপুরো ডাকে ছাড়া দিয়ে যে ছোট্টরা আসবে না তারাই হবে গল্পপুরো শত্রু এরপরে দুই থেকে দুই হচ্ছে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল এর উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যের লাডাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল এরপরে দুই থেকে তিন হচ্ছে ডুলং নদীর আদিবাসী নাম কি ছিল ডুলং নদীর আদিবাসী নাম ছিল দরংগাড়া এরপর দুই থেকে চার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো সজ্জন এটা হচ্ছে সৎযুক্ত জন সজ্জন হবে এরপরে দুই থেকে পাঁচ হচ্ছে সকর্মক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো যে ক্রিয়ার একটি বা একের বেশি কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক্রিয়া যেমন আমি ভাত খাই এই বাক্যে খাই সকর্মক্রিয়া এর কারণ এই বাক্যে কর্ম হিসেবে ভাতপত্রী রয়েছে এরপরে তিনি দেখে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিনি থেকে একে হচ্ছে বুনোহাঁস গল্পে এখন যদি আকাশের দিকে তাক চেয়ে দেখো আকাশের দিকে তাকালে কি দেখা যাবে এর উত্তরটি হলো বুনোহাঁস গল্পে আকাশের দিকে তাকালে দেখা যেত যে দলে দলে বুনোহাঁস তীরের ফলার মতো আকারে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে উড়ে চলেছে এরপরে তিনি দিয়ে হচ্ছে হাবু তার দাদাদের নামে দারোগাবাবুর কাছে নালিশ জানানোর পর দারোগাবাবু হাবুকে কি উপদেশ দিলেন তা নিজের ভাষায় লেখো এর উত্তরটি হলো দুর্গন্ধ দূর করার জন্য দারোগাবাবু হাবুকে ঘরে দরজা জানালা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন এরপরে তিনি থেকে তিন হচ্ছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল এর উত্তরটি হলো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ের মূল্যায়নে যে তিনে দাগে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।